পটুনগরের বাসিন্দা অবসরপ্রাপ্ত রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর চিত্তরঞ্জন ঘোষ, ওনার নামে শালবাগানস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কার্যালয়ে একটি পাসবুক রয়েছে। এই পাসবুকে 4 লক্ষাধিক টাকা ছিল। রবিবার তিনি তার পাসবুকে স্ট্যাটাস পরীক্ষার জন্য এটিএম থেকে 1,000 টাকা তোলেন। এরপর তিনি লক্ষ্য করেন তার পাসবুক থেকে 1,20,000 টাকা উধাও। সোমবার তিনি গান্ধীগ্রাম স্টেট ব্যাংকে গিয়ে তার পাসবুক আপডেট করেন। তখন চিত্তরঞ্জন ঘোষের কাছে বিষয়টি স্পষ্ট হয় যে তার পাসবুক থেকে 1,20,000 টাকার মতো উধাও হয়ে গেছে। 50,000, 19,000 ও একাধিকবার 1,000 টাকা করে তার অজ্ঞাত সারেই তোলা হয়েছে। বিষয়টি তিনি শালবাগানস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কার্যালয়ের ম্যানেজারকে জানান। ম্যানেজার গোটা বিষয়টি শোনেন, কিন্তু চিত্তরঞ্জন ঘোষকে সংশ্লিষ্ট বিষয়ে কোনো আশ্বাস দিতে পারেননি বলে অভিযোগ। তার সাথে ব্যাংক ম্যানেজার খারাপ ব্যবহার করেছেন বলেও জানান তিনি। গতকাল আমি হঠাৎ করে চিন্তা করলাম আমার অ্যাকাউন্টটা স্টেট ব্যাংক শালবাগান, এই অ্যাকাউন্টটা একটু চেক করার জন্য আমি এটিএম থেকে 1,000 টাকা উঠবেন। সে আমার বইয়ে সর্বমোট 4 লক্ষ টাকার উপরে ছিল, তো আমি দেখি 3,00,000 টাকার মতো আমাকে দেখাইতেছে। তখন আমার একটু সাসপেক্ট হয়েছে যে আমার এত টাকার হিসেবে গরমিল হইতেছে, ব্যাপারটা কী। তো সকাল দিকে আমি গান্ধীগ্রাম স্টেট ব্যাংকে যাই, গিয়ে আমার বইটাকে আপটুডেট করি। করার পরে দেখি যে আমার এখানে 1,20,000 টাকার মতো নাই। তখন আমি সাথে সাথে শালবাগান ওই বিএসএফের ভেতরে যে SBI আছে ওটাতে গেলাম এবং ওনাদেরকে বললাম, ম্যানেজারকে বললাম। ম্যানেজারের বেশি গুরুত্বও দেয়নি, ওনাকে আমি জিনিসটা জানিয়েছি এবং স্টাফকে জানিয়েছি। সাথে সাথে ব্রাঞ্চের অন্য একজন বললো আপনি একটা দিয়ে যান, অ্যাপ্লিকেশান দিয়ে যান, আমরা এটা হেড অফিসে পাঠাবো, এইরকম বললো। তখন আমি এটা দিয়ে আসলাম। যতটুকু সহযোগিতা আমি ম্যানেজার বাবুর কাছ থেকে পাওয়ার আশা করে গিয়েছিলাম সেইটুকু আমি পাইনি। খুবই উনি আমাকে এত সাহায্য করেনি। তারপর সাথে সাথে আমি আমাদের এরিয়ার যে থানা আছে নরসিংগড় থানাতে আমি যাই। এদিকে এই ঘটনার পর সংশ্লিষ্ট বিষয়টি লিখিত আকারে এয়ারপোর্ট থানায় জানান অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর চিত্তরঞ্জন ঘোষ। তার অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশের তদন্তে পাসবুক থেকে টাকা গায়েবের বিষয়ে কি উঠে আসে সেটাই এখন দেখার। তবে এই ধরনের প্রতারণার ঘটনায় শালবাগানস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অন্যান্য গ্রাহকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।